আপনারা হয়তো সকলে জানেন যে ইউএস থেকে সার্ভে কাজ করে তেমন একটা লাভ হচ্ছে না, বাট যদি আপনারা ইউকে বা কানাডা থেকে কাজ করেন তাহলে কিন্তু খুব ভালো কাজ হচ্ছে এবং আর্নিংটা খুব ভালো হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টা কানাডার সার্ভে সাইট শেয়ার করব যেই সাইটগুলোতে কাজ করলে আপনারা 100% এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন, পেমেন্ট নিয়ে ঝামেলা হবে না এবং এই সাইটগুলোতেই মোটামুটি ভালো কাজ হচ্ছে। আমি আজকে যে 5টা সাইট আপনাদের সাথে শেয়ার করব কানাডার জন্য, এবং আপনারা এই 5টা সাইটে কাজ করলে কিন্তু পার ডে আপনারা $10 ইনকাম করতে পারবেন যদি আপনারা এখানে পর্যাপ্ত এবং প্রচুর পরিমাণে সময় দিয়ে থাকেন। আর আমার দেখা মতে কোনো রকম কোনো স্কিল ছাড়া, কোনো রকম কোনো কাজ শেখা ছাড়া অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হলো সার্ভে। সো আপনারা এই 5টা সাইটে যদি কাজ করেন কানাডা থেকে আপনারা 100% বেনিফিট হবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন 5টা সাইটে আপনারা কাজ করবেন এবং সেই সাইটগুলো সম্পর্কে একটু জাস্ট আপনাদের একটু ধারণা দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের সাথে 5 নম্বর যে সাইটটা শেয়ার করবো, অবশ্যই আপনারা সবগুলো সাইট দেখবেন তারপর আপনারা কাজ করবেন। আজকের এই পর্যন্ত আপনাদের 5 নম্বর যে সাইটটা শেয়ার করবো সেটার নাম হলো চিন্সবাগ। আপনারা দেখেন এই যে, তো আপনারা দেখেন এই যে চিন্সবাগ সাইটটা, এটা 5 নম্বর সাইট, খুবই ভালো একটা সাইট এবং আপনারা এখান থেকে পেমেন্টটা খুব ভালো পাবেন। এবং আপনারা যদি চিন্সবাগ.com লিখে সার্চ করেন বা এন্টার করেন তাহলে আপনারা সাইটটাতে চলে আসবেন। এটা হলো সাইটের ইন্টারফেস এবং সাইটটা খুবই ভালো একটা সাইট এবং এই সাইটে কাজ করলে আপনারা মোটামুটি আপনারা ভালো আর্নিং করতে পারবেন এবং পেমেন্টগুলোও খুব ভালো পাবেন। আচ্ছা দেখেন সাইটের সম্পর্কে জাস্ট আপনাদের একটু বলে দিই। আপনারা দেখেন এখান থেকে আপনারা সাইটটাতে ইজিলি আপনারা সাইন আপ করতে পারবেন, সাইন আপ নিয়ে অতটা কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই এবং আপনারা চাইলে এখান থেকে অ্যাফিলিয়েট করেও আপনারা ইনকাম করতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা যদি দেখি একটু নিচের দিকে যাই। আচ্ছা আপনারা এখানে একটা বিষয় দেখেন, এই সাইটটাতে কিন্তু প্রায় 15 লাখ মেম্বার কিন্তু অলরেডি কাজ করতেছে এবং প্রায় 2 মিলিয়নের কাছাকাছি কিন্তু মানুষ এখানে কাজ করতেছে। এবং দেখেন এখানে একটা বিষয় দেখেন, এই সাইট কিন্তু এখন পর্যন্ত 1 মিলিয়ন প্লাস কিন্তু আপনাদের কি করতেছে, রিওয়ার্ড দিয়েছে এই পর্যন্ত তাদের ইউজারদের। মানে এখন পর্যন্ত 1 মিলিয়ন প্লাস কিন্তু তারা পেমেন্ট করেছে কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা দেখেন এবং সাইটটা 2014 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত খুব ভালো পজিশনে রয়েছে। আচ্ছা তারপর দেখেন প্রত্যেক মাসে কিন্তু এই সাইটে কিন্তু 15,000 সার্ভে কিন্তু কমপ্লিট হয় ইজিলি। তো আপনারা বুঝতেই পারতেছেন এত পরিমাণ ইউজার, এত পরিমাণ পেমেন্ট করা হয়েছে, সাইটটা কত একটা ভালো সাইট। আচ্ছা তারপর যদি আমরা এই সাইটে পেমেন্ট নিয়ে একটু আলোচনা করি, অবশ্যই পেমেন্ট নিয়ে আলোচনা করা দরকার। দেখেন এই সাইটে কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন। যেমন এখান থেকে দেখেন আপনারা বিভিন্ন গিফট কার্ডে পেমেন্ট নিতে পারবেন, তারপর দেখেন ডিরেক্টলি আপনারা বিটকয়েনে পেমেন্ট নিতে পারবেন। যেহেতু বিটকয়েনের রেটটা অনেক বেশি, সো আপনারা এখান থেকে খুব ভালোভাবেই আপনারা বিটকয়েনে পেমেন্ট নিতে পারবেন। তারপর দেখেন এখান থেকে অ্যামাজন গিফট কার্ড, ভিসা গিফট কার্ড এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। তাছাড়া দেখেন আপনারা এখান থেকে যারা ইন্ডিয়াতে আছেন তারা কিন্তু পেটিএমও নিতে পারবেন। অনেক সিস্টেম পেমেন্ট মেথড, অনেক সিস্টেম রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ইজিলি আপনারা রিওয়ার্ডগুলো নিতে পারেন আপনার কাজ করার পর। আচ্ছা দেখেন এখানে কিন্তু আরও কিছু রয়েছে, দেখেন আপনারা চাইলে আপনাদের সিবিএস পয়েন্টটাকে আপনারা বিভিন্ন গিফট কার্ডে আপনারা কনভার্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা দেখেন এখানে কিন্তু সিস্টেমগুলো আছে এবং সাইটটা খুবই পপুলার একটা সাইট, অনেকদিন ধরে সাইটটা মার্কেটে রয়েছে। আপনারা এই সাইটে আপনারা কাজ করতে পারেন। আপনারা দেখেন এই সাইটে সাইন আপ করা ইজি, আপনারা এখান থেকে সিম্পলভাবে সাইন আপ করবেন, কাজ করবেন এবং পেমেন্টটা উইথড্রো দেবেন, তাহলে দেখবেন যে আপনাদের কোনো ঝামেলা নেই, সাইটটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমার কাছে পার্সোনালি সাইটটা ভালো, অনেকেই কাজ করতেছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আপনার সাথে 5 নম্বর যে সাইটটা শেয়ার করবো সেটার নাম হলো ব্র্যান্ডের সার্ভে। আপনারা হয়তো এই সার্ভে সম্পর্কে, এই সাইট সম্পর্কে অনেকেই জানেন, আপনারা খুব ভালো করে জানেন যে সাইটটা কতটা পপুলার একটা সাইট ছিল ইউএস থেকে কাজ করার জন্য। বাট রিসেন্টলি কিন্তু ইউএস থেকে কাজ করলে সাইটটাতে ভালো কাজ হয় না। বাট যদি আপনারা এই সাইটেই কানাডা থেকে কাজ করেন তাহলে দেখবেন যে এখান থেকে খুব ভালো আর্ন করতে পারতেছেন এবং এই সাইট সম্পর্কে হয়তো বা আপনারা যারা সার্ভে করেন প্রায় সকলেই কিন্তু জানবেন। যদি আপনারা গো ব্র্যান্ডেড লিখে সার্চ করেন তাহলে আপনারা সাইটটাতে চলে আসবেন। এই সাইটে যে কতটা পপুলার একটা সাইট আপনারা হয়তো সকলেই জানেন যারা ইউএস থেকে আগে কাজ করতেন। তো আপনারা এই সাইটটাতে কানাডা থেকে কাজ করবেন তাহলে খুব ভালো আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। বিভিন্ন গিফট কার্ড রয়েছে, বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তারপর আপনারা চাইলে পেপ্যালও নিতে পারবেন, আপনারা যে দেশ থেকে কাজ করবেন সেই দেশের পেপ্যালের মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন। আর আচ্ছা দেখেন তারপর দেখেন এখানে একটা বিষয় যে এই সাইটটা একটু নিচের দিকে আমরা যদি যাই, দেখেন উই হ্যাভ পেড আউট ক্লোজ টু $21 মিলিয়ন টু আর কমিউনিটি। মানে দেখেন এখন পর্যন্ত তারা প্রায় $21 মিলিয়ন কিন্তু তারা এখন পর্যন্ত পেমেন্ট করেছে বা এই সাইট থেকে কিন্তু পেমেন্ট উইথড্র করেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ট্রাস্টেড হলে, কতটা ভালো একটা সাইট হলে এত পরিমাণ ডলার ইউজাররা কিন্তু পেমেন্ট নিয়ে থাকে। আপনারা হয়তো বা সকলে জানেন, নতুন করে এই সাইট সম্পর্কে বলার কোনো কিছু নেই। আর বিষয় হলো যে আপনারা এই সাইটে আজকে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা 100 পয়েন্ট বোনাস পেয়ে যাবেন, মানে $1 বোনাস পেয়ে যাবেন। আর এই সাইটটার রিভিউ কিন্তু 100% খুব ভালো রিভিউ আপনারা দেখেন যারা অলরেডি এই সাইটে কাজ করেছেন, দেখেন 4.3 রেটিং সাইটটার। তাছাড়া দেখেন আপনারা এখান থেকে বিভিন্ন মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন। আপনারা হয়তো জানেন আমি আপনাদের যে সাইটটা শেয়ার করতেছি যে এই এই সাইটগুলোতে কাজ করেন কানাডা থেকে তাহলে আপনার ভালো কিছু করতে পারবেন। আচ্ছা তারপর আমি আপনাদের 3 নম্বর যে সাইটটা শেয়ার করবো কানাডার জন্য সেটার নাম হলো মাই পয়েন্টস।
কানাডা থেকে খুব ভালো কাজ হচ্ছে মাই পয়েন্টসে। আপনারা যারা কানাডা থেকে কাজ করতেছেন তারা হয়তো সকলে জানেন, আপনারা যারা কানাডা থেকে এই সাইডে এখনও কাজ করেননি আপনারা ইজিলি এখানে কাজ শুরু করে দেন, স্টার্ট করে দেন কানাডা থেকে, তাহলে আপনারা এখান থেকে খুব ভালো আর্নিং করতে পারবেন। এবং এই সাইটটা থেকে আপনারা খুবই অল্প ডলার হলেই আপনারা এখান থেকে কিন্তু উইথড্র করতে পারবেন। আপনারা মোটামুটি আমি আশা করি সকলেই সাইটগুলো সম্পর্কে জানেন, জাস্ট আপনারা কান্ট্রি চেঞ্জ করে আপনারা সাইটগুলোতে কাজ করবেন। তো আপনারা মাই পয়েন্টে কাজ করতে পারেন, এখানে পেমেন্ট নিয়ে অতটা ঝামেলা নেই, আপনারা ইজিলি বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন, এক্সট্রা কোনো কিছু খরচ করার দরকার নেই, যেমন পেপাল বা কোনো কিছু, আপনারা ইজিলি এখানে বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। এবং এখানে কিন্তু কাজ খুব ভালো হয় এবং আর্নিংটাও মোটামুটি ভালো হচ্ছে কানাডা থেকে, আপনারা করতে পারেন। সো এই সাইটটা খুব ভালো একটা সাইট, আপনারা জানেন হয়তোবা সকলেই যে এই সাইটটা অনেক বেশি পেমেন্ট করা থাকে, এবং আপনারা যদি কাজ করেন আশা করি আপনারা এখান থেকে পার ডে $5 to $10 আর্ন করতে পারবেন, যদি আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে সময় দেন এবং কানাডা থেকে কাজ করেন। তারপর দুই নম্বর যে সাইটটা আপনার সাথে শেয়ার করবো সেটার নাম হলো সোয়াগবক্স। আপনারা হয়তো এই সাইট নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই, যারা সার্ভে জগতে আসেন তারা সকলেই এই সোয়াগবক্স সাইট সম্পর্কে জানেন, এবং এখান থেকে কিন্তু সবচেয়ে বেশি পেমেন্ট করা হয়। এবং আমার মনে হয় এই সাইটটাতে অনেক বেশি ইউজার রয়েছে এবং এটা নতুন করে কোনো কিছু বলার নেই, যারা সোয়াগবক্সে অলরেডি কাজ করেছেন এবং ইউএস থেকে খুব ভালো কাজ হতো, পার ডে $10 প্লাসও ইনকাম করা যেত এক সময়, বাট আস্তে আস্তে ইউএস থেকে সাইডের ট্রাফিকগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন ইউএস থেকে কাজ করলে অ্যাকাউন্ট ব্যানের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং পেমেন্ট নিয়ে খুব ঝামেলা করতেছে। বাট আপনারা এই সাইটটাতে কানাডা থেকে কাজ করেন তাহলে দেখবেন যে আপনাদের সব ধরনের ঝামেলাগুলো অফ হয়ে গেছে, আপনারা সিম্পল এখানে বুঝে বুঝে কাজ করলে, ভালো আইপি দিয়ে কাজ করলে আপনারা এখান থেকে ইনকাম করার পর আপনারা ইজিলি আপনারা পেমেন্টটা হাতে পাবেন এবং পেমেন্টগুলো খুব ভালো হবে। যেহেতু ইউএস ট্রাফিকটা নষ্ট হয়ে গেছে যার জন্য কিন্তু এই ইউএস থেকে এই সাইটে কাজ করা যায় না, আপনারা অবশ্যই এই সাইটে কানাডা থেকে কাজ করবেন। আর এই সাইটের খুঁটিনাটি নিয়ে আপনারা হয়তো বা সকলেই জানেন, নতুন করে কোনো কিছু বলার নেই, আপনারা বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে এখান থেকে উইথড্র করতে পারবেন, তারপরে পেপ্যালের মাধ্যমে উইথড্র করতে পারবেন, যেহেতু গিফট কার্ড আছে সুতরাং আমাদের পেপ্যালের কোনো প্রয়োজন নেই, আপনারা এখান থেকে ভালোভাবে কাজ করতে পারবেন। যারা বুঝে শুনে কাজ করতে পারেন তারা এখান থেকে খুব ভালো আর্নিং করতে পারবেন, অবশ্যই আপনারা কানাডা থেকে কাজ করবেন। এবং ওয়ার্ল্ডে এটা top 3 মধ্যে একটা সাইট, আপনারা হয়তো বা জানেনি, সো নতুন করে কোনো কিছু বলার নেই, আপনারা এই সাইটে কাজ করেন আশা করা যায় আপনারা কানাডা থেকে খুব ভালো আর্ন করতে পারবেন। আচ্ছা, সর্বশেষ এবং নাম্বার 1 যে সাইটটা শেয়ার করবো সেটার নাম হলো অপিনিয়ন আউটপোস্ট। আপনারা দেখেন opinionoutpost.com লিখে সার্চ করলে আপনারা সাইটটাতে চলে আসবেন, এবং এই সাইটের একটা বিশেষত্ব হলো সবচেয়ে বেশি আর্ন করা একটা সাইট এখন বর্তমানে, এবং এই সাইটটি এখন পর্যন্ত খুব ভালোভাবে আপনাকে আর্নিং করতে দিচ্ছে। এবং এখানে যদি আপনারা পার ডে ভালো করে সময় দেন তাহলে এখান থেকে $10 to $15 আপনারা পার ডে আর্ন করতে পারবেন কানাডা থেকে। এবং যদি আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে সময় দেন, বুঝে কাজ করেন, ভালো একটা রিয়েল অ্যাসিস্ট্যান্ট দিয়ে কাজ করেন, এবং যদি আপনারা এখান থেকে মোটামুটি বুঝে শুনে কাজ করেন তাহলে আপনারা খুব ভালো আর্নিং করতে পারবেন। এবং এই সাইটটা খুবই ভালো একটা সাইট, এবং সার্ভে জগতের ভিতরে অপিনিয়ন আউটপোস্টটা কিন্তু অনেক বেশি ভালো একটা সাইট, এবং এখানেই কিন্তু বর্তমানে যারা সার্ভে কাজ করতেছে এই সাইটটাতে মাস্ট কাজ করতেছে, আপনারা এই সাইটটাতে কাজ করতে পারেন। আমার সবচেয়ে ফেভারিট একটা সাইট, এবং এই সাইটটা কিন্তু এখন পর্যন্ত খুব ভালো পেমেন্ট করতেছে, কোনো ঝামেলা নেই। এবং কানাডা থেকে কাজ করতে গেলে এই সাইটে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন, যেমন ইউএস থেকে কাজ করতে গেলে এই সাইটের কিন্তু পার্মানেন্ট নাম্বারের প্রয়োজন হতো, বারবার একই নাম্বারে ভেরিফিকেশন যাইতো, বাট কানাডা থেকে কাজ করলে আপনাদের কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট আপনারা সিম্পল একটা আইপি ব্যবহার করবেন, ভালো মানের একটা অ্যাড্রেস ব্যবহার করবেন, করার পর কাজ করবেন, আপনারা সিম্পল উইথড্র দিবেন, কোনোরকম কোনো ভেরিফিকেশনের প্রয়োজন কিন্তু হয় না। যেহেতু ইউএসএ ট্রাফিক নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ভেরিফিকেশনে ফেলায়, বাট আপনারা কানাডা থেকে কিন্তু ট্রাফিক অনেকটাই কম, মানে ট্রাফিক নেই বললেই চলে, যার জন্য কিন্তু আপনারা এখানে কানাডা থেকে কাজ করলে তারা অতটা বেশি আপনাকে গুরুত্ব দিবে না, আপনারা সিম্পল কাজ করবেন, সিম্পলভাবে উইথড্র করবেন। এবং এই সাইট থেকে কিন্তু আপনারা বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন। এখান থেকে দেখেন, যদি আমরা এখান থেকে রিওয়ার্ডসে যাই, রিওয়ার্ডসে যাওয়ার পর হয়তো বা আমরা এখানে দেখতে পারবো, আপনারা দেখেন, আপনারা কিন্তু হয়তোবা জানেন, যারা সকলেই আপনারা হয়তোবা এই সাইটগুলো সম্পর্কে জানেন, নতুন করে কোনো কিছু বলার নেই, জাস্ট আপনাদের আমি সাইটগুলো পরিচয় করে দিলাম যে আপনারা এই সাইটে কাজ করেন কানাডা থেকে। দেখেন, এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন, পেপ্যালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, এখানে ভিসা, অ্যামাজন, আইটিউন সব ধরনের গিফট কার্ড আপনারা এখান থেকে পাবেন। সো এই ছিল মূলত আমার আজকের ভিডিও, যে আমি সাজেস্ট করলাম যে এই 5টা সাইটে আপনারা কাজ করেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাজ করেন, এবং যারা যদি সার্ভে কাজ আপনারা করেই থাকেন তাহলে অবশ্যই আমি বলবো এখানে কাজ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।